কুষ্টিয়া প্রেস ক্লাবের 58তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফউদ্দিন আল আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বেলা 12টায় কুষ্টিয়া শহরের দিশা হল রুমে কুষ্টিয়া প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও 58তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও 58তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য আকম ও সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি উমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিও, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষচন্দ্র বাদল। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির নবনির্বাচিত সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, সহসভাপতি মিলনুল্লাহ, শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, পলাশ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কাইসার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, ধর্মীয় সম্পাদক সাইফউদ্দিন আল আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তারুন নবী মোনা, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান সুহাগ আহমেদ, মিলন খন্দকার, কে এম শাহিন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী, শাহিন আলীকে প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফ এমপি উত্তরীয় পড়িয়ে দেন। এদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।